বেবি কাম ডাউন কাম ডাউন। বলা নেই কওয়া নেই, হুট করে কেউ এসে যদি আপনার হাতের মোবাইল ফোনটি কেড়ে নেয়, আপনি তো অপ্রস্তুত হয়ে যাবেনই, ছিনতাইকারী ভেবে শোরগোল শুরু করে দেবেন। ঠিক এমনটিই করেন বিশ্বসেরা এক টিকটকার। অচেনা মানুষের ফোন হাত থেকে টান দিয়েই জনপ্রিয় গান কাম ডাউন গানে নাচতে শুরু করেন। বড় বড় চুলের এই মানুষটি সারা পৃথিবী ঘুরে ঘুরে এমন সব উদ্ভট ভিডিও তৈরি করেন, সেই ভিডিওগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি নোয়েল রবিনসন, জার্মানির নাগরিক, এক দেশ থেকে আরেক দেশে ঘুরে এমন সব ভিডিও তৈরি করেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। বিভিন্ন দেশ ঘুরে এবার তিনি এসেছেন বাংলাদেশেও। নিজের সিগনেচার ভিডিও কাম ডাউন গানের সাথে নাচের ভিডিও তৈরি করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করে তার বাংলাদেশ অবস্থানের বার্তা দিয়েছেন নোয়েল রবিনসন। তার ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী লালবাগের কেল্লায় তার ভিডিওটি নির্মাণ করেছেন তিনি, যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, হ্যালো বাংলাদেশ, আই অ্যাম হেয়ার। বিশ্বসেরা এই টিকটকারকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন লালবাগের কেল্লায়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। এদিকে নোয়েল ঢাকাই সিনেমার অন্যতম একটি হিট গানের সঙ্গে নেচেও ভিডিও তৈরি করেছেন, যা ইতিমধ্যেই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। 22 বছর বয়সী নোয়েল রবিনসন একজন পেশাদার ড্যান্সার। এই ড্যান্সার তার বৈচিত্র্যপূর্ণ পরিবেশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাচকে নাটকীয়ভাবে তুলে ধরার জন্য পুরো পৃথিবী জুড়ে ভাইরাল হয়েছেন। একদম শুরুর দিকে বেশ লাজুক প্রকৃতির ছিলেন নোয়েল, যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তের মানুষকে নিজের ড্যান্স মুভ শেখানোর ভিডিও তৈরি করতে থাকেন। এরপরই তার ভাইরাল হওয়ার যাত্রা শুরু হয়। বর্তমানে নোয়েল রবিনসনের লাখ লাখ অনুসারী রয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় টিকটকে, সেখানে তার ফলোয়ার এখন 4 কোটিরও বেশি। এছাড়াও ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে তার লাখ লাখ ফলোয়ার রয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশে আসার আগে এই টিকটকার পার্শ্ববর্তী দেশ ভারতেও সফর করেছেন, যেখানে স্থানীয় মানুষের সাথে তৈরি করেছেন বেশ কিছু ভিডিও, যেগুলো রীতিমতো ভারতে ট্রেন্ডিংয়ে ছিল। ভারত ভ্রমণে তার সাথে ঘটে ব্যতিক্রম একটি ঘটনা, যেখানে বিদায়বেলায় ভারতের একটি রাস্তায় কিছু বাচ্চার সাথে সেই কাম ডাউন গানে নাচতে শুরু করলে বাচ্চারা তাকে একযোগে না না বলতে থাকেন। বাচ্চারা নোয়েলকে জনপ্রিয় একটি ভারতীয় গানের সাথে নাচার জন্য অনুরোধ করতে থাকে। বাচ্চা ভক্তদের আবদার মেটাতে নোয়েল তখন মাথা থেকে হুডি সরিয়ে তার আইকনিক বড় বড় ঝাঁকড়া চুল বের করে ভারতের সবচেয়ে আলোচিত গুলাবি শাড়ি গানের সঙ্গে নাচতে শুরু করেন। তার এই ভিডিওটি যথারীতি ভাইরাল হয়। ভিডিওটি প্রায় 1 কোটি মানুষ দেখে। সাধারণ মানুষ তো নাচানি, সেই সঙ্গে নিজের আইকনিক ভাইরাল স্টাইলে বেশ কয়েকজন সেলিব্রিটিকেও নাচিয়েছেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এবার তার বিশ্বভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসে নোয়েল রবিনসন আর কী কী ভিডিও তৈরি করেন সেটি দেখার অপেক্ষা। শৈবালাদিত্য, নিউজ ডেস্ক, ইত্তেফাক।